গুড মর্নিং বন্ধুরা, মমিতা কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের জানাই স্বাগত। বন্ধুরা, বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি বন্ধুরা। তো বন্ধুরা, চলো ঘুম থেকে উঠেই সবারই একটাই কাজ, সেটা হলো ব্রেকফাস্ট বানানো। তো আজকে ব্রেকফাস্ট করেছিলাম, সেখানে আমি নিয়েছিলাম আটা, প্যাঁচ কুচি, তারপরে একটু নুন, একটা ডিম দিয়ে, একটা ডিম রুটি, ডিম গুলা রুটি বলতে পারো, তো এরকম টাইপের কিছু একটা বানিয়েছিলাম। তো এটাকে খুব ভালো করে মিক্সড করতে হবে যাতে দলা দলাগুলি যাতে না থাকে। তো এটা বানিয়েছিলাম, এটা বেস্ট অনেকক্ষণ পেটে থাকবে, কারণ যেহেতু ঘরে কাজ চলছে এখন রুটি বানানোর সময় নেই। তো সিম্পল চট জলদি, এটা কিন্তু খেতেও খুব ভালো লাগে, খুব চল মানে চট জলদি বানিয়ে নিয়েছি। এটা এটা কিন্তু ডিম ছাড়াও ভালো লাগে। তো যেহেতু আমি ময়দাটা আমি এত খাই না, তো তার জন্য আমি যে কোনো জিনিসে আটা দিয়েই ব্যবহার মানে তৈরি করার চেষ্টা করি। তো এটাকে আমি আটা দিয়েই করে নিলাম। তো এটা জাস্ট এভাবে মেখে তেলের মধ্যে একটু এপিট উপিট একটু ভেজে নিলেই। তো তার সাথে আমার ছিল লিকার চা, কারণ আমি দুধ চা আমি খাই না। যদি প্রবলেমে পড়ি তাহলে দুধ চা খাই, নাহলে আমি কখনো দুধ চা খাই না। তো আর বাড়িতে রান্না হচ্ছে একদম সিম্পল রান্না, ডিমের ঝোল, কারণ এখনই আমার রান্নার এই জায়গাটা সবটা পরিষ্কার করে করতে হবে না, কারণ এই জায়গার সবগুলি এখন খুদাই করে খুদাই করবে, মানে সবগুলি তুলে ফেলবে। তো আমার জন্য তো দেখলি, আর এটা মার জন্য বানিয়ে নিলাম, কারণ সবাই সব মানে কাজের লোকরা চলে এসেছে, কেউ প্লাস্টার করবে, কেউ স্টাইল বসাবে, আবার কেউ জলের কাজ করবে। তো সবাই যত চলে এসেছে তো আমরা তাড়াতাড়ি খুব সিম্পল করে ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম। আর এটা হলো আমার, এটা তো সিম মানে চচ দিয়ে খেতে খুব দুর্দান্তই লাগে। তো চলো, তারপর যারা এসেছিলো তাদের জন্য আমি চা বানিয়ে নিয়েছিলাম। তো সবসময় আমি চা বানাই, মানে আমার চা নাকি খুব নাকি টেস্টি হয়, খুব নাকি সুস্বাদু হয়। যে আমার চা খাই মানে সে মানে তার মুখে লাগার মতো অবস্থা, মানে সাপ দিয়ে ধুইলেও যায় না, মানে এত টেস্টি হয়। তো তার জন্য সবার জন্য চা করে নিয়েছিলাম। আর সেখানে একটা বুকামির গাছ পারবারই করেছি। তো ফার্স্টে ওরা পাঁচজন ছিল, পরে একজন এসেছে। এই ফার্স্টে তে পাঁচজন ছিল, এই ফার্স্ট তার জন্য যতবার আমি চা দিয়েছি বা জুস দিয়েছি ফার্স্টে দিয়েছি, পরে তো একজন এসেছে সেটা আমার মনে ছিল না, সন্ধ্যার সময় গিয়ে মনে হয়েছে। তো তারপর এসে গেলো জুস। তো জুস কিন্তু ছ গ্লাসই নেওয়ার কথা ছিল, কিন্তু জুস নিয়েছি ইতান গ্লাস, পাঁচ গ্লাস। পরে দিয়ে মনে হলো ওরা তো ছজন এসেছে, আমি পাঁচটা কেন নিচ্ছি, তা মাথা পুরো নষ্ট হয়ে গেছে, মানে কি বলবো। তো যাক গে, তো কিছু করার নাই, যে কোনো একজনের আই থিঙ্ক মিস হয়েছে। কিন্তু ওদেরকে পরে জিজ্ঞাসা করেছি যে আমাদের তো ভুল হতেই পারে, একটু বললে না কেন। তো ওরাও আর কেউ বলেনি, তো আর কী বলবো। ওদের তো বললাম না যে জায়গাটা খুদাই করা হচ্ছে, তো দেখো জায়গাটা সবগুলো ভেঙে নিয়েছে। তো এটাই আমার ভিডিওতে এই জায়গাটা আজকে আমিও দেখে নিলাম, তোমরাও দেখে নিলাম, দেখে নাও কালকে থেকে এই জায়গাটা নতুনভাবে দেখতে পারবে। তো এখন ওদের জুস দেওয়া হয়ে গেল, তো ওদের জুস দেওয়া হয়ে গেল আর আমরা খাবো না তা তো প্রশ্নই ওঠে না। তো ফার্স্টে আমি মাকে দিয়ে দিলাম, তারপর আমিও খেয়ে নিলাম, যেহেতু আমি এগুলি খাই না, কারণ এগুলি হলো আমার কাছে বিষ সমান। এগুলি আমার একটু খেতে নেই, এগুলি খাওয়া আর বিষ খাওয়া একই। তো এগুলি আমি খাই না, কিন্তু কি মানে ডাক্তারের নিষেধ, কিন্তু কি বলবো, আমাদের জিহ্বাটা তো এমন একটা জিনিস যেগুলি মানা করে, এগুলির দিকে বারবার কেন জানি না মন চাই খেতে। তো দেখো আজকে রান্নার ঘরটা এখানে নিয়ে আসলো, তো দুপুরে আবার ওদের জন্য চা করছে বা না আমি করব, আমি দেবো পুচু। তো দেখো ওদের জন্য সিঙ্গারা আনা হয়েছে, হিসাব করে কিন্তু এনেছি যে 12 পিস, কারণ ওরা দুজন সরি ওরা ছজন, দুইটা করে 12, তো দুটা করে 12 পিস দেওয়ার কথা, কিন্তু মাথা এত নষ্ট আমি ওদের দিয়েছি 10 পিস। পরে দিয়ে মনে হলো যে আমার আমার মানে আমার হিসেবে আমার আরও 3টা সিঙ্গারা থাকবে, কারণ আমার জন্য একটা এনেছিলাম, এক্সট্রা মার জন্য আর মিষ্টির জন্য এনেছিলাম। তো পরে দেখি 5টা সিঙ্গারা, আমি 5টা সিঙ্গারা তো থাকার কথা না, কারণ আমি তো হিসাব করে এনেছি 12টা সিঙ্গারা থাকবে। তো এই যাক, তাদের পরে লাঞ্চেও দেখে নিলে কী কী ডিম ভাত ছিল। আর তারপর দেখো মোটামুটি বিকাল হয়ে গেছে, আমি একটু ঘুমিয়েছিলাম। তো স্টাইলস যারা লাগাবে ওরা মিনিমাম চলে গেছে, আর দিনটা একটু ওই দিন গাদলা গাদলে ছিল। তো বিকালবেলা ওদেরকে বিস্কিট আর যতগুলি সিঙ্গারা ছিল সবগুলি দেওয়া হয়ে গেছে। আর
আমি এখন বকবক করছিলাম যে তোমাদের ঠাকুরঘরটা কিরকম, এসব সব দেখাই, কিন্তু পরে দিয়ে দেখি একটা গান বাজছে, তো তার জন্য ভয়েসটা মিউট করে দিয়েছিলাম। তো দেখো ঘরটা কেমন হলো, বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো এটা মাত্র হাফ কাজ হয়েছে, যখন ফুল হবে তখন কিন্তু তোমাদের দেখাবো। তো চলো বন্ধুরা, কেমন হলো অবশ্যই কিন্তু বলবে। আর বাইরে একটা ট্যাপ লাগানো হয়েছে, সেটা তোমাদের দেখাই। আর দেখো বন্ধুরা, আমার গাছে কত সুন্দর একটা রজনীগন্ধা ফুটেছে না, কত ভালো লাগছে। আর ওই ওই যে লাল লালগুলি দেখছো, এগুলি কিন্তু জবা ফুল। তো আর এখানে শিবের একটা ফুল ফুটবে। আর দেখো বাইরে একটা ট্যাপ দিয়েছে, এটা ভালোই হয়েছে, কারণ অনেক সময় আমি ফুল গাছে এখান থেকে নিয়ে জল দিতে পারবো। তো এখন রাত্রেও হয়ে গেছে, মানে সন্ধ্যাবেলা হয়ে গেছে, এখন করে নেবো চা। আর আমার সবসময় দাঁড়িয়ে দাঁড়িয়ে করা অভ্যাস না, আমি বসে বসে রান্নাই করতে পারছিলাম না, কারণ সবসময় দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করার অভ্যাস, বসে বসে কিছুই পাচ্ছিলাম না। তো এটা নেই, ওইটা নেই, এটা নেই, কারণ সবটা এলোমেলো হয়ে গেছে না, এ ঘর ওই ঘর। তো দুদিন একটু কষ্ট করতে হবে, তারপর আবার ওই ঘরে চলে যাবে। তো ফাইনালি কাজ টাজ কমপ্লিট হয়েই গেছে মোটামুটি। তো চাটা খেয়ে তো আমি এখন চলে এলাম রাত্রের ডিনারে। তো রাত্রের ডিনারও আজকে রুটি করা হয়নি, রাত্রের ডিনারও ভাত খেয়েছিলাম, ডিম ভাত আর ডাল ছিল। তো বন্ধুরা, আমার ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও। আর আমার পরিবারে তোমরা যদি নতুন সদস্য হয়ে থাকো, অবশ্যই আমার চ্যানেলটিকে বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করার পরে কিন্তু অবশ্যই বেল আইকনে প্রেস করে দিও, তাহলে আমি পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে কিন্তু সবার আগে কিন্তু নোটিফিকেশান চলে যাবে। আর তোমরা বন্ধুরা একটা লাইক করো, কারণ তোমাদের একটি লাইক কিন্তু আমার কাছে কিন্তু আশীর্বাদের সমান। তো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করব না, ভিডিওটা আমি এখানে শেষ করে দেব। তো তোমাদের সামনে আবারও ফিরে আসবো একটি নতুন ভিডিও নিয়ে, সেটা হতে পারে কোনো কুকিং ভিডিও, হতে পারে সেটা কোনো ব্লগ ভিডিও। তো আবারও তোমাদের সাথে দেখা হবে নতুন একটা দিন, নতুন একটা ভিডিও নিয়ে। বন্ধুরা সবাই ভালো থেকো, তো সুস্থ থেকো, আবারও তোমাদের সামনে দেখা হবে সামনের একটা দিন। আর কারা কারা ডিম ভাত খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আমার কিন্তু ডিম ভাত ভীষণই ভালো লাগে। তো তার সম্বন্ধে ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি।